মোহনা আসেনি হে আরা সিনেঙ্গে মানুষ হইছবারিও ভাই তোমারা সান খুজ্জওয়ালা হইন্য পারো না এ সিতারা না মাতে মাতো না ও আকে হস্টর ফানলা তোমারা তুন ও ভাই আনার তো হস্টর না হনো আরা সিডেঙ্গে তুন আসিদে না নিন জানি তো তোমারা কেন হ না মাতিলে কেন সুন্দর লাগে দেরি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01711263461 আমি তো আপনাদের এলাকার মেহমান সাঁতপুরের চট্টগ্রাম থেকে আসছি তার মানে আমি কি আপনাদের এলাকায় কি মেহমানদের মেহমানদারি করা হয় সুন্দরভাবে নাকি অপমান করে বাস আমি মোহাব্বত নিয়ে এসেছি যাওয়ার সময় আপনাদের মোহাব্বত এবং দোয়া নিয়ে যেতে চাই বাসবেন আর কয়দিন কয়দিন আর থাকবে এই জুলুস বেশি দিন থাকবে না আসল জুলুস যদি করতে মন চাই কবরে আপনাকে রাখার পরে যদি কবর আলোকিত হয়ে যায় আপনার জুলুস সেদিন থেকে না শুরু হবে কি জীবন ভাবছেন কি জীবন দেখছেন আসল জীবন কি বুঝার চেষ্টা করেন আগে শুনুন মাহফিল কাকে বলে জানার দরকার মাহফিল যে আমরা করি মাহফিল কাকে বলে এক কথায় বুঝে নিবেন যুব সমাজ এমন একটি প্রোগ্রাম যেখানে মানবের জীবনের পরিবর্তনের ক্লাস করা হয় এটার নামই মাহফিল মানব জীবনের জীবন দ্বারা পরিবর্তনের ক্লাস যেখানে করা হয় এটার নাম কি আরো জোরে বলেন এটার নাম কি একটা মাহফিলের মধ্যে 1,00,000 মানুষের ভিতরে একজনও যদি বুঝতে পারে আমি অতীতে গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করা দরকার সে তওবা করার নিয়ত করার সাথে সাথে সকলের মাহফিল সার্থক হয়ে যাবে সেজন্য রসুল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত মাশাআল্লাহ আপনারা তো সবকিছু ভালো করে জানেন গভীর মনোযোগ সফলতার ব্যর্থতা কাকে বলে শুনুন আমরা মনে করেছি গোল্ডেন এ প্লাস সফল নো 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 আসল সফল কি যেটা আপনার সাথে কখনো ছাড়বে এখন কবরে যাওয়ার সাথে সাথে গোল্ডেন এ প্লাস উপরে পাঁচতলা বিল্ডিং উপরে চাকরি উপরে ব্যবসা উপরে প্রাডু উপরে ভিসা উপরে পাসপোর্ট উপরে তো আমার সাথে কি রইল আমার সাথে কি রইল আমার সাথে কি রইল আমি তো অসহায় আমিই তো সফল হয়েছিলাম দুনিয়াতে কই সফলতা তো আমার কাছে নাই এমনকি আমি মারা যাওয়ার পরে আমার সার্টিফিকেট কারো কোনো কাজে আসবে না সেটা সবাই জানে তারপরও সার্টিফিকেট কিন্তু কবরে দিবে না আমি সার্টিফিকেট অর্জন করলাম কিসের সফলতা নয় 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 আসল সফলতা হচ্ছে যেটা আপনার সাথে থাকবে কি থাকবে আপনার সাথে আপনার ঈমান থাকবে আপনার সাথে আপনার আমল থাকবে এই দুইটা জায়গায় যে সফল সে সব দিকে সফল হয় এতদিন মনে করছেন সার্টিফিকেট অর্জন করা সফল আমি যুব সমাজের কাছে একটা কথা বলি এমএনএস পাইছে একজন গোল্ডেন এ প্লাস পাইছে একজন সফল কে বিদেশ জালে সফল 20 বছর বিদেশ করে দেশে আসছে কিছু করতে পারে তখন আপনি আমি কিতা কই জানেননি এত বছর এখানে কিতা করছো কথা বলেন ঠিক না বেটে এখন সেই সফলতার জন্য কোরআন দরকার আছে ও ভাই বলেন না আছে না মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ আজকে আপনারা যা জানেন আমি সেগুলাই বলবো কিন্তু আমার মৌলার দরবারের ভিখারি হয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব হাতের পাঁচ আঙ্গুল সমান নয় সবাই জানে একবারও কি ভেবেছেন কেন সমান নয়
কখনো কি ভাবনার জ আচ্ছা বলেন নাক কয়টা যারা নাক আছে তারা কইয়েন নাক কাটা যারা তারা কইয়েন না নাক কয়টা একটা ছিদ্র কয়টা দুইটা রাস্তা কয়টা একটা আরে গত কথা কোন কই মুখে গিয়ের কথা হাত থাকতে মারামারি লাগিয়া যান যে জৈত পতন নাক জোরে কোন নাক সিদির রাস্তা যদি দুইটা সিদ্রর দুইটা রাস্তা হতো একটা ড্রপ দিলে একদিকে যাইতো আরেকটা ড্রপ দিলে আরেক দিকে যাইতো এখন বলেন তো নাকটা সৃষ্টি করলেন কে না বুঝা করছে কারণ সারা করছে ও নাকওয়ালা ভাই নাক তো আর আছে আপনার কাছে কখনো কি বাইবা দেখছেন নিও আল্লাহ নাক দিলেন একটা রাস্তা দিলেন একটা ছিদ্র কেন দিলেন দুইটা বান্দা বলে আল্লাহ রাস্তা দিলা তুমি একটা ছিদ্র কেন দিলা দুইটা আল্লাহ কয় দিছি যখন বুঝা শুনিয়া দিছি আল্লাহ কেন দিলা কয় শীতকাল আসলে বুঝবি এখন কোন শীতকালে নাক জাম হয়নি নিঃশ্বাস নেন কি দিয়া নাক যদি জাম হয় নিঃশ্বাস নিলেন কেমনে ঠান্ডা তো ঠিক খাইছে না দে একটা না জাম আর একটা তো খোলা আর একটু জোরে বলেন না যদি আপনার কথা মোতাবেক আপনার আল্লাহ একটি নাকের একটি রাস্তায় একটি ছিদ্র রাখতেন সেই ছিদ্রটাই শীতকালে যদি জ্যাম হয়ে যেত নিঃশ্বাস নেওয়ার সুযোগ না কে বাধ্য হয়ে আপনাকে হা করে নিঃশ্বাস নেওয়া লাগতো আর মশা মাছি সুন্দর করে একটা ফিরি ফিরি গড় পাইয়া যেত কথা কয় না রে ভাই আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে কারণ আছে না নাই আল্লাহ আপনাকে বানালেন কেন আল্লাহ আপনাকে পাঠালেন কেন অশিক্ষিত সমাজ গভীর মনোযোগ সময় যেহেতু অল্প আমাকে খুব দ্রুত গতিতে যেতে হবে আপনি জানেন কিছু সন্তান মায়ের পেটে নষ্ট হয়ে যায় আপনি জানেন কিছু সন্তান জন্মের আগে মারা যায় আপনি জানেন কিছু সন্তান ডেলিভারির পরে মারা যায় আপনি জেনেছেন আপনি জেনেছেন আপনি শুনেছেন দুই বছরে মারা গিয়েছে পাঁচ বছরে মারা গিয়েছে আল্লাহর হুকুমিত হয়েছে নিজেকে একবার প্রশ্ন করেন আল্লাহ আমি তো জানি মায়ের পেটে তুমি চাইলে মেরে ফেলতে পারতা আমাকে বাসায় রাখলা কেন আমারে বাসায় রাখলা কেন যখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন তখন আপনার মন উত্তর দিবে বান্দারে কিছু একটা কাজ এখনো বাকি আছে সেজন্যই মওলা তোরে এখনো বাসায় রেখেছে সুবহানাল্লাহ কাজটা কি সেটাকে খুঁজে বের করুন তারপরে করার চেষ্টা করুন পারেন কিংবা না পারেন পরের কথা অন্তত হাশরের ময়দানে আল্লাহ পাককে গিয়ে বলতে পারবেন মাওলা তোমাকে সন্তুষ্টি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নেই কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করেছিলাম তোমাকে খুশি করার জন্য তোমাকে খুশি করার জন্য তোমাকে খুশি করার জন্য মাওলা আমার চেষ্টাটা দেখে তুমি আমার উপর রাজি হয়ে যাও তুমি বিচারের দিনে আমার দিকে তাকাইও না তোমার রহমান নামের দিকে তাকাই তুমি আমার উপর রহমত করো ও ভাই আল্লাহর ওয়াস্তে খেল তামাশায় আর কয়দিন কাটাবেন কয়ত জনকে যুবককে কত বন্ধুকে আপনি হারাচ্ছেন কত বন্ধুকে চোখের সামনে আপনি দাফন করেছেন কত বন্ধুর লাশ আপনার চোখের সামনে উঠেছে কালকে আপনারটা উঠে যাবে কি করবেন সেই দিন কি নিয়ে যাচ্ছেন সেই দিন নিজের জীবনকে যদি পরিবর্তন করতে চান শুধু চারটা প্রশ্ন করবেন নিজেকে উত্তর দিতে হবে না কাউকে কাউকে জবাব দিতে করতে হবে না প্রত্যেকটি বান্দার মুখের জন্য উদ্দেশ্যে একটা কথাই বলবি নিজেকে চারটা প্রশ্ন করবেন এক নম্বর কে পাঠালো দুই নম্বর কেন পাঠালো তিন নম্বর কি করছি চার নম্বর কি নিয়ে যাব যেই দিন আপনার জীবনে চারটি প্রশ্ন ফুল ফিল আপ হয়ে যাবে আপনার জীবন সার্থক হয়ে যাবে গরু আছে না নাই আমরাও আমরাও গরু খাই আমরাও গরু ঘুমাই আমরাও গরু মরে গেল আমরাও মরে গেলাম তো গরু আর আমাদের পার্থক্য কি অনেকে বলবে যে আমরা ইবাদত করি ফর ইওর কাইন্ড ইনফরমেশন ভাই আল্লাহর প্রতিটা সৃষ্টি নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ স্টাইলে আল্লাহর ইবাদত করে মেঘ মেঘের মতো ইবাদত করে গাছ গাছের মতো ইবাদত করে আমার সায়েন্সের যদি ভাইয়েরা থাকেন আমাকে আওয়াজ দিয়ে বলেন বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে গাছের ওজন গাছও গাছের ওজন গাছেও খাওয়া দাওয়া গাছেও আল্লাহ
জিকির করে আচ্ছা শুনেন আরো সহজ করে আপনারা বিরক্ত হচ্ছে না তো ভাই আপনারা যতক্ষণ মহব্বত দিবেন আমি আছে তারপরে বিদায় একটা কথা কইতাম নি আমি তো শুনছি সাতপুরের মানুষ নাকি দিলওয়ালা মানুষ তারা নাকি সিডাঙ্গা মানুষের মতো মানুষে মেহমানদারি বেশি করে মোটামুটি আইসা বুঝলাম কিছুটা বাকিটা এখানে দেখতে চাই কথা কন ঠিক না সফল হতে চান না ব্যর্থ হতে চান তাহলে বাদ দিয়ে দেন মাথার থেকে চিন্তা গোল্ডেন এ প্লাসের দরকার নেই বাদ দিয়ে দেন মাথার থেকে চিন্তা চাকরি পাওয়ার দরকার নেই মাওলা দয়া করে যেটা দিবে সেটাই যথেষ্ট আপনি চাকরি নিয়ে ভাবছেন তাই আপনার টেনশন আপনি ব্যবসা নিয়ে ভাবছেন তাই আপনার টেনশন বলেন তো টেনশন করে পর্যন্ত কারো কোনো লাভ হয়েছে কেন আপনি চিন্তা করছেন আপনি তো সেই আল্লাহর বান্দা যিনি আপনাকে মায়ের পেটে পানির ভিতরে থাকা অবস্থায় খাওয়া খাওয়াইছেন যত্ন নিয়েছেন আপনার কেন এত টেনশন এইসব কথা কই না কা আপনার আমার কোনো টেনশনের দরকার আছে এখন একটু খেয়াল করুন এই কোরআন ছাড়া হেদায়েত পাওয়া সম্ভব কিন্তু বাস্তবতা কি এই কোরআন দিয়ে কেউ হেদায়েত পায় এই কোরআন দিয়ে কেউ হেদায়েত পায় না এই কোরআন কাউকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় এই কোরআন কাউকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায় তো পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে রিসিপশন করার মধ্যে ঠিক না এখন বলেন কোরআনের সর্ব যেটা সবচেয়ে বড় সূরা সেই সূরার নাম কি সূরা বাকারা মানে কি এখন কোন কিতাব এটা গরুর লাইগা কথা কয় না কা এই কিতাবটা কি ছাগলের জন্য না ওয়াল্লাহ কিতাব তো মানুষের জন্য গরুর নাম কা দিলা এখন বলেন সর্বশেষ সূরার নাম কি নাসমানি নাসমানি তার মানে গরু দিয়া শুরু মানুষ দিয়া শেষ মাওলা তুমি কি বুঝাইতে চাও কই এটা এমন একটি কিতাব এমন একটি নূর তুমি অমানুষ হইয়া পশু হইয়া পড়া শুরু করবা নূর যদি তুমি নেওয়ার মতো নিতে পারো মানুষের মতো মানুষ হইয়া তুমি বের হয়ে যাবা সেই কোরআনটা আপনার আমার ঘরে কি অবস্থায় পড়ে আছে দেখেন গা দেখেন গা যাইয়া দুল পড়ে রয়েছে দেখেন গা যাইয়া অপরিষ্কারে পড়ে রয়েছে আপনার আমার সময় হয় টিভি মোছার জন্য আপনার আমার সময় হয় ফার্নিচার মোছার জন্য কোরআনটাকে রেখে দিয়েছি কখন জানি রমজানের চাঁদ উঠবে কখন জানি রমজান আসবে তারপর কোরআনটা খুলব শুনুন 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 জেনে রাখুন বুঝে রাখুন এই কোরআনে নাই বলতে কোনো কিছু নাই সবকিছু কোরআনে আছে সবকিছু কোরআনে আছে সবকিছু কোরআনে আছে আর সেই কোরআনটা আপনি আমি খুলি শুধু একটাই কারণ একটা হচ্ছে সওয়াব কামানোর জন্য আর বিদর্মীরা যখন কোরআন খুলে সেই কোরআন দিয়ে তারা মহাকাশ অভিযান শুরু করে দেয় এই কোরআন দিয়ে সূরা নজম তেলাওয়াত করে করে তারা সৌরজগৎ নিয়ে গবেষণা মোহনা আসেনি আরা সিনেঙ্গে মানুষ হইচারি হবাই তোমারা সাংকুজ্জওয়ালা হইন্য পারো না সীতারা না মাতে মাতো না ওয়া কেন হস্টর ফানলা তোমারা তুম অবাই অনার তো হস্টর না হনো আরা সিডেঙ্গে তো না সিদে না নিন জানি তো তোমারা কেন হ না মাতিলে কেন সুন্দর লাগে দেরি আপনাদের এখানে মোহনা আছে মোহনা কয় নদীর মিলনস্থল আরো জোরে তিন নদীর মধ্যে দুইটা নদী প্রসিদ্ধ একটা হচ্ছে পদ্মা আরেকটা হচ্ছে এখন বলেন পদ্মা মেঘনা যেখানে মিলনস্থল তিনটা নদীর মিলনস্থল সেই জায়গাকে বলা হয় মোহনা এবং সবচাইতে চালকদের জন্য শিপ লঞ্চ যারা চালায় তাদের জন্য সবচাইতে মারাত্মক হচ্ছে সেই মোহনা আরো জোরে ভুল বলছি মনে হয় এই পদ্মাকে দেখেন মেঘনাকে দেখেন পদ্মার চরিত্র একরকম মেঘনার চরিত্র আরেক রকম সেজন্য প্রায় সময় টিভিতে দেখবেন পদ্মার থাবায় গ্রাম বিলীন পদ্মার বাঙ্গনে গ্রাম বিলীন হয়েছে মেঘনার থাবায় বলে না কারণ মেঘনা শান্ত পদ্মা গরম এখন বলেন পদ্মার পানি আর মেঘনার পানি কি এক শিক্ষিত সমাজের গভীর মনোযোগ পদ্মার পানি মেঘনার পানি এক
আপনি যখন লঞ্চে করে যাবেন দেখবেন পদ্মার পানি একরকম মেঘনার পানি একরকম বড় অবাককর বিষয় এই পানিটার মধ্যে যদি আমি এক ফোঁটা কালো রং ঢেলে দিই সাদাটা কালো হয়ে যাবে লাল ঢেলে দিলে লাল হয়ে যাবে তার মানে কি পানির চরিত্র হচ্ছে মিশে যাওয়া পানির চরিত্র হচ্ছে মিশে যাওয়া পানির চরিত্র মিশে হবে মিশে যাওয়া বড় তাআজ্জুবের বিষয় বড় অবাককর বিষয় পদ্মার পানি মেঘনাকে ধাক্কা দেয় মেঘনার পানি পদ্মাকে ধাক্কা দেয় বড় অবাককর বিষয় গোলাটা পরিষ্কার হয় না পরিষ্কারটা গোলা হয় না বড় ভাবতে লাগলাম হুজুরে মুকাররম আপনার এলাকার খতিব ওয়াইজের মধ্যে বলেছে কোরআন এমন একটি কিতাব যে কিতাবে সমস্ত কিছুর তত্ত্ব মজুদ আছে এটা হচ্ছে কোরআন আমি হুজুরকে প্রশ্ন করলাম হুজুর পদ্মা দেখলাম একরকম মেঘনা দেখলাম একরকম এটার কোন তত্ত্ব কোরআনে আছে হুজুর মুস্কি হেসে বলে আছে 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 হুজুর কি বলেন পদ্মা মেঘনার কথা কোরআনের মধ্যে আছে হুজুর মুস্কি হেসে বলে মারাজাল বাহারাই আপনার কাছে সেই কোরআন আছে যেটার মধ্যে পদ্মা মেঘনার নিউজও আছে না সুবহানাল্লাহ গড়ে যাইয়া বললেন সুবহানাল্লাহ বললে তো মামলা দিবে একটু শুনেন আমরা এখন বস আচ্ছা তাক 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 আমরা এখন কিসের উপরে সমস্ত মানুষ কিসের উপর আমার শিক্ষিত ভাই যারা আছেন আমরা কি শোনার জন্য এসেছি নাকি শিকার জন্য এসেছি শোনার জন্য যদি বলেন তাহলে মোকারম বাড়িকে বাদ দেন আমি শোনানোর পাবলিক না আমি দয়া নেওয়ার পাবলিক একটু খেয়াল করবেন দশতলা বিল্ডিং যদি করতে চান ফাউন্ডেশন শক্ত করেন ফাউন্ডেশন যত মজবুত আর না হয় যে কোনো সময় রানা প্লাজার মতো এখন আপনি দেখলেন বিশতলা বিল্ডিং আপনাকে বুঝতে হবে নিশ্চয়ই ফাউন্ডেশনটা কমপক্ষে 25 অথবা 30 তলার আছে ঠিক না এখন একটু খেয়াল করবেন আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন সারা দুনিয়ার মানুষ কিসের উপর সারা দুনিয়ার কোটি কোটি বিল্ডিং কিসের উপর আওয়াজ কিন্তু বড় হতে হবে শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ বড় লাগবে আমাদের সময় খুব অল্প একটু গভীর মনোযোগ সারা বিল্ডিং সবগুলা কিসের উপর লক্ষ লক্ষ বিমান কিসের উপর লক্ষ লক্ষ ফ্যাক্টরি কিসের উপর লক্ষ লক্ষ নদী কিসের উপর হাজার হাজার সাগর কিসের উপর হাজার হাজার গাড়ি কিসের উপর হাজার হাজার ট্রাক কিসের উপর এখন বলেন মাটির ফাউন্ডেশন কত আপনি তো বলেছেন ফাউন্ডেশন যত মজবুত হবে উপরে জিনিস তত টিকে থাকবে এক জায়গায় আজকে হাজার মানুষ এক জায়গায় হয়েছে কই স্টেট তো ভেঙে পড়তো মাটি তো দেবে যাচ্ছে না 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 মাটি তো দেবে আবার বলছি আশেক থাকলে এসকো নিয়ে বসেন আল্লাহ দেখানো ইবাদত পছন্দ করে না আল্লাহ মনের ইবাদত পছন্দ করে আল্লাহ কপালওয়ালা সিজদা পছন্দ করে না আল্লাহ সেই সিজদা পছন্দ করে যে সিজদায় কপাল ঝুকার আগে বান্দার দিলটা রহমানের দরবারে ঝুঁকে যায় আল্লাহ সেই সিজদা চায় গভীর মনোযোগ গভীর মনোযোগ সেলফি হুজুর দিলের কান দিলের কান আমি তো চলে যাব আর আসবো না তো আপনাদের এলাকায় আমি আপনাদের এলাকায় আর আসবো না এটাই ফতম এটাই শেষ শুনেন আমি চাচ্ছি না আমার হায়াতর বিশ্বাস নাই তো সেজন্য আমি চাচ্ছি আমার আশাটা যেন আমার গাড়ি তুলতার পর মনে হয় যে না আমি আমার ইমানি ভাইদের কাছে কিছু দিয়ে আসতে পেরেছি সেজন্য আমি চাচ্ছি না আপনারা শুধু মোবাইল টোবাইল না মনের দিলটা খুলে রাখেন ও মাটি তোর ফাউন্ডেশন কত কারণ আমরা জানি ফাউন্ডেশন যত উপরে বার নেই তত এত মানুষ এক জায়গায় হইলাম এইরকম আরো দশ ডবল মানুষ আনেন মাটির কিচ্ছু হইতো না এখন বলেন মাটির নিচে কি পানির উপর মাটি থাকে কেমনে জোরে 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 বলে পানির উপরে মাটি
থাকতে পারে আর যেখানে আপনার ফাউন্ডেশন হবে দুর্বল সেখানে যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়া অসম্ভব কোনো কিছু বড় অবাককর হয়ে গেল এক কোটি মানুষ এক জায়গায় মাটির উপরে মাটি তো দশে যাওয়া দূরের কথা বাঁকা পর্যন্ত হলো না বাঁকা পর্যন্ত হলো না এইদিকে ভূমিকম্প চলে আসলো ভূমিকম্পর সেই কম্পন হয়ে গেল বড় অবাককর বিষয় দশ তলা বিল্ডিং দৈশা পড়ছে মাটি দৈশা পড়ে না এইবার প্রশ্ন করেন মাটির ফাউন্ডেশন কত আল্লাহ আপনাকে এই জন্যই বানিয়েছেন আল্লাহ পাক বলে ও বান্দা তোকে আমি বানিয়েছি এই বানিয়েছি তোকে একটা কারণে বানিয়েছি বান্দা ইবাদতের যদি দরকার হতো নিষ্পাপ ফেরেশতারা আগে থেকেই ছিল তোদের ইবাদত আমার দরকার নাই বান্দার ইবাদতে আল্লাহর ক্ষমতা বাড়েও না বান্দা ইবাদত না করলে আল্লাহর ক্ষমতা কমেও না আল্লাহ পাক বলে বান্দা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন কোরআনের আয়াত তাফসীরের মধ্যে এসেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন আল্লাহ পাক বলে আমি শুধু মানব জাতি বানিয়েছি আমাকে চেনার জন্য আমি আল্লাহকে জানার জন্য এক কথায় আমি আল্লাহ গোপন রয়ে গেলাম আমাকে খুঁজে বের করার জন্য মানব বানিয়েছি উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা এখন শুনবেন শুনবেন মাটির ফাউন্ডেশন কত জানার দরকার আছে মাটির ফাউন্ডেশন জানার কত দরকার আছে আচ্ছা আপনার সারা শরীরের ওজন কত কই ওজন মাইপা দেখা লাগবে দেখলাম কত 60 অথবা 70 কেজি মনোযোগ হাতে কোনো ব্যথা পাচ্ছি না একটু ভাত একটু ভাত 80 কেজি ওয়ালা একটা মানুষ যদি আমার পায়ের উপর দাঁড়ায় ও মারে এতক্ষণ পেলাম না বেতা এখন কেন পেলাম তখন আমার সায়েন্সের একজন ডাক্তারই পড়নেওয়ালা ভাই আমাকে জানাবেন ভাই দেখো প্রতিটি কিছুর একটি সীমা রেখা আছে তোমার হাত কতটুক প্রেসার সহ্য করতে পারবে ওই প্রেসার পর্যন্ত থাকলে তুমি ভার অনুভব করবা ভার অনুভব করবা যখন সেই লিমিটটা পার হয়ে যাবে তখন তুমি ব্যথা অনুভব করবা ব্যথা অনুভব করবা ব্যথা অনুভব করবা কথা বলেন ঠিক না বেটি এখন আপনার শরীরের ওজন কত 80 কেজি আমারটা কই নেই কিন্তু কত কেজি 80 কেজি এখন বলেন আপনার মাথার ভারটা কোথায় গেছে গাঁডের ভারটা কোথায় গেছে কোমরের ভারটা কোথায় গেছে হাঁটুর ভারটা কোথায় গেছে 80 কেজি ওয়ালা একটা শরীরকে পায়ের মধ্যে যে বার করে আপনি হাঁটছেন দৌড়াচ্ছেন এই পর্যন্ত কোনোদিন আপনার পায়ের গোড়ালিতে ব্যথা লাগছে আরো সহজ করে দিই আপনার ওজন 80 কেজি টোটাল প্রেসারটা পড়ছে কোথার উপরে বলেন না গোড়ালিতে গোড়ালিতে কোথায় এখন সেই মানুষটা যখন 50 কেজি ওয়ালা বস্তা আলগায় 80 এবং 50 130 কেজির প্রেসার গোড়ালিতে অনেক বান্দা দেখবেন টাকা বেশি কামানোর জন্য কষ্ট হলেও দিন রাত পরিশ্রম করে পরিবারের বাবা কিংবা বড় ভাই বলে যে আমি খাবো না তারপরে পরিবারকে খাওয়াবো এমন অনেক ত্যাগী ভাই বোন আছে না নাই তারা কি করে দুই বস্তা একসাথে নিয়ে নেয় তাহলে দুই বস্তাই কত এদিকে কত 80 180 কই আমার ভাইকে তো দেখলাম না পায়ের গোড়ালি ভেঙে পড়ে যেতে এটা কেমন ডিজাইনারের কাজ কেমন ডিজাইনার আপনাকে ডিজাইন করেছেন ভাই শুনুন 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 কেন বলছি এই কথা আপনি যতক্ষণ বান্দা হিসেবে আল্লাহর প্রেম সাগরে ডুব দিতে পারবেন না উম্মত হিসেবে নবীর প্রেম সাগরে যখন ভাষায় দিতে পারবেন না ততদিন আপনার জীবনেতে সফলতা বলতে কোনো শব্দ নাই রে ভাই নাই 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 আল্লাহর ওয়াস্তে একটু অতীত যা গিয়েছে গিয়েছে বাদ দেন আজকে থেকে একটু প্রেমিক হওয়ার চেষ্টা করেন কষ্ট হচ্ছে অনেকের কারণ আমাদের একটা মাহফিলের একটা সিস্টেম মাথায় বসে গিয়েছে
এগুলাকে আস্তে আস্তে একটু একটু পাল্টাতে হবে, কারণ নাস্তিক দিন দিন বেড়ে যাচ্ছে, প্রশ্নকারী বেড়ে যাচ্ছে। আপনাকে যখন প্রশ্ন করবেন নাস্তিক, আপনি কি উত্তর দিবেন যদি মাহফিলে না শিখতে পারেন? কারণ আপনি স্কুল কলেজে পড়েছেন, মাদ্রাসায় আপনি পড়েন না, ইসলাম না আপনি শিখতেছেন কোথায়? মাহফিলে এসে। এই মাহফিলে যদি শিক্ষার পরিবেশ না থাকে, আপনি নাস্তিক উত্তর দিবেন কিভাবে? ঢাকাতে আপনি যদি পড়ালেখা করেন, ভার্সিটিতে যদি পড়ালেখা করেন, প্রশ্নের উত্তর দিবেন কিভাবে? ওই উত্তর দেওয়ার ক্লাসের নামই হচ্ছে মাহফিল। এখানে যত মাহফিল কমিটির ভাইয়েরা আছেন, আমার কথা শুনছেন, আমি ভাই হিসাবে আপনার পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহর ওয়াস্তে মানুষ দেখানোর জন্য মাহফিল কখনো সাজাবেন না। একটা নিয়তে সাজাবেন, মওলা তোমাকে খুশি করার নিয়তে সাজাচ্ছি। মানুষ হইলো আলহামদুলিল্লাহ, আর একটু জোরে না হইলো আলহামদুলিল্লাহ। এখন বলেন আপনার সেই গোড়ালি কি ভেঙে পড়েছে? আরো সহজ করে দিই, ক্রিকেট খেলা খেলেনি? আরো জোরে, কি পরিমাণ দৌড়ে! তো প্রত্যেকটা দৌড়ের মধ্যে যখন পাটা মাটিতে পড়ে, তখন 80 কেজির বাঘটা কোথায় পড়ে? গোড়ালিতে। কই তাতে তো পান নাই ডিজাইনার কে? আরো জোরে, এত নীরব, এত নিকুত ভাবে ডিজাইনার কে করতে পারে? এখন বলেন শোনার জন্য কি দরকার? আওয়াজ দেন না। আমি যদি বলি ভাই আপনার কান কই কই, এই তো ঠিক নি? আরো জোরে। এখন স্যারে কি কই, স্কুলের মধ্যে পড়া না শিখলে কান টাই না? কিছু কথা কই না, কান টাই না, ছিঁড়ে ফেলবো। এখন স্যার ও সত্যি সত্যি কানটা ধরে টাই না ছিঁড়ে ফেলছে ছাত্রের কান, এখন শিক্ষকের ছাত্র কই স্যার কান তো আপনার হাতে কিন্তু আমি এখনো শুনতেছি। কিতারে কান তো আমার হাতে তুই শুনস কেমনে? তার মানে এতদিন যেটাকে কান জেনেছি এটা কান নয়, ভিতরে পর্দা আছে, ওই পর্দাটাই আপনার কান। এতদিন আমরা জেনেছি এটা কি? এটা কান নয়, এটা কানের কভার। এটা কি, এটা কি, এটা কি? আরো জোরে কর না রে ভাই, আমি শুধু বুঝাতে চাচ্ছি আপনি কোন স্রষ্টার বান্দা, কে আপনাকে কিভাবে সৃষ্টি করেছে, কিভাবে, কত রহস্য আপনার ভিতরে। এটা কান নয়, এটা লতি, এটা কি কভার? ও আল্লাহ, শোনার জন্য কানের দরকার ছিল, এখানে আবার কভার দিলা কেন? আবার কভার তো তুমি ডাইরেক্ট দাও নাই, এমন করে দাও নাই, ডিজাইন করে দিয়েছো, ডিজাইন করে দিয়েছো, ডিজাইন করে দিয়েছো, ডিজাইন করে দিয়েছো, ডিজাইন করে দিয়েছো। ও মাওলা ব্যাপার কি? আল্লাহ পাক বলে রু জগতে আমি সমস্ত রুকে, মনোযোগ আছে, মনোযোগ আছে, রু জগতে আমি সমস্ত রুকে এক জায়গায় জায়গায় করে আমি জিজ্ঞেস করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সমস্ত রু এক বাক্যে বলেছিল বালা বালা বালা, হ্যাঁ তুমি আমাদের সৃষ্টিকর্তা, হ্যাঁ তুমি আমাদের প্রভু, হ্যাঁ তুমি আমাদের আল্লাহ। আল্লাহ পাক বলে আনা আলিমুল গায়ব, আমি সব কিছুই জানি। পৃথিবীর বুকে যাওয়ার পরে বিভিন্ন পরিবেশের সম্মুখীন হয়ে মা বাবার তালায় পড়ে অনেক বান্দা এমন হবে, আমি আল্লাহ যে সৃষ্টিকর্তা সেটা মানতে চাইবে না, মানতে চাইবে না, মানতে চাইবে না। দেহটা যে আমি বানাই দিলাম মানতে চাইবে না, রু যে আমি দিয়েছি মানতে চাইবে না। বান্দা তুমি মানতে চাও কিংবা না চাও, তোমার যে আমি বানাইছি সেটার প্রমাণ তোমার দেহে দিয়ে দিলাম। আল্লাহ কোথায়? আল্লাহ পাক বলে যে কান্তারে দেখ, ভালো করে কান্তারে দেখ, তোর কানের ভিতরে তোর স্রষ্টার নামটা লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ নামের শেষের শব্দ কি? হাটা কি রকম? হাটা যেমন আপনার কানের লতিটা দেখেন তো, আপনি কেমন রহমানের বান্দা, আপনার আল্লাহ কত দয়াবান, যিনি আপনি ফজরের নামাজটা যখন ঘুমের মধ্যে কাটিয়ে দিয়েছেন সে আল্লাহ আদেশ অমান্য করেছেন, আপনার উপর রাগ করে রিজিক বন্ধ করে দেয় নাই, বরং বলছে ফেরেশতা আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থাটা করে দাও, আমার বান্দার যেন কষ্ট না হয়, আপনি সেই রহমানের বান্দা। কখন সেই আল্লাহকে ভালোবাসবেন? হাত তো কেটেছেন একজনের জন্য,
কারো জন্য তো রাতের ঘুম একদিনের জন্য হারাম করেছেন, কারো কোথায় কষ্ট পেয়ে তো কান্না তো করেছেন। বান্দা হিসেবে কোন দিন আল্লাহর জন্য কান্না করবেন? বান্দা হিসেবে কোন দিন আপনি আল্লাহর দয়াটা বুঝতে পারবেন? একবার কি ভাবাই আসে না এই কোরআনটা কেমন কিতাব? সূরা ফাতিহা যদি পড়তে চান, এর আগে আপনাকে একটা জিনিস পড়তে হবে, সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম হাজার বার পড়েছেন, কখনো একবার ভেবেছেন এই বিসমিল্লাহটা এত ইম্পর্টেন্ট কেন? বিসমিল্লাহর ভিতরে আল্লাহ কি রেখেছেন? আসুন ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। সিরিফ আর 10 মিনিট আমি আলোচনা শেষ করব। না না, আচ্ছা যান, আর কোনো কথা না, 12 মিনিট। আচ্ছা আর দরাদরি চলতো না, 15 মিনিট বাস হয়েছে, 15 বড়। কিরে কেউ আমারে আই লাভ ইউ করেন না? আই লাভ ইউ করলে যাতে না দিবেন, কথা কয় না। 1 ঘন্টা এই দেখছেন উঠে চলে যাইতেছে, ভাল লাগতেছে না তো, বসে গেছে আবার। শুনেন, কারা প্রস্তাব থাকতে পারে, সমস্যা থাকতে জোর করে মাহফিলে বসতে হবে না, কারণ মাহফিল জোরের মাহফিল নয়, মাহফিল হয় দিলের মাহফিল। খাওয়ার দুইটা, একটা পেটের খাদ্য আর একটা দিলের খাদ্য। পেটের খাদ্য ঘরে আছে, তারপরে আমি আপনি এখানে আসলাম কেন? কই হুজুর, পেটের খাদ্যের জন্য আসি নাই, অন্তরের খাদ্য নেওয়ার জন্য মাহফিলের মধ্যে। ঠিক না ভাই? ঠিক, একটু গভীর মনোযোগ বলেন, বিসমিল্লাহ আর রহমান আর রহিম, বিসমিল্লাহ আর রহমান আর রহিম। এখন বলেন এই জায়গার নাম কি? রহিমানগর। রহিমানগর বললে কি চাঁদপুর বোঝা যাবে? না, কিন্তু চাঁদপুর বললে রহিমের অমর গেনা আছে। চাঁদপুরের ভিতরে রহিমানগর আছে, কিন্তু রহিমানগরের ভিতরে চাঁদপুর নাই। এখন বলেন আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহ। যার যত শক্তি আছে ফুল ভলিউম লাগিয়ে একবার বলেন আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহ। আর একটু চিল্লাই বলেন নাম কি? আল্লাহ। আল্লাহ নামটা আসল নাম, আল্লাহ নামটা মূল নাম। আল্লাহ নাম বললে রহমান বলতে হয় না, আল্লাহ নাম বললে রহিম বলতে হয় না, কারণ আল্লাহ নামের ভিতরে রহমান আছে, রহিম আছে, গাফফার আছে, সত্তার আছে, জব্বার আছে, মালিক আছে, জুল জালাল ওয়াল ইকরাম, আল্লাহর গুণবাচক সমস্ত নাম আল্লাহ নামের ভিতর আছে, আল্লাহ নামের ভিতর আছে, আল্লাহ নামের ভিতর আছে, আল্লাহ নামের ভিতর আছে। কিন্তু রহমানের ভিতর রহিম নাই, রহিমের ভিতর রহমান নাই, রহমানের ভিতর মালিক নাই, মালিকের ভিতর কুদ্দুস নাই, কুদ্দুসের ভিতর গাফফার নাই, গাফফারের ভিতর সত্তার নাই, সত্তারের ভিতর জব্বার নাই। কিন্তু আল্লাহ বলে ফেললে সব ওইখানে আছে। এখন বলেন আল্লাহ যদি বলে ফেলেন নাম, আর কোন নামের দরকার আছে? শিক্ষিত সমাজ আওয়াজ দিয়ে বলেন দরকার আছে? আল্লাহ আপনাকে কি শিখেছে বিসমিল্লাহ? ও আল্লাহ, তোমার আসল নাম তো কইয়া লাইছে রহমান রহিম কইলা কিল্লে। আচ্ছা আল্লাহর নাম কি মালিক নাই? বিসমিল্লাহর মধ্যে মালিক আনছে, গফফার আনছে। আল্লাহ এতগুলা তোমার গুণবাচক নাম সব নাম বাদ দিলা, রহমান রহিম কেন রাখলা গো, কেন রাখলা গো, কেন রাখলা গো, কেন রাখলা গো? তার বিষয়ে দেখেন সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আর রহমান আর রহিম কোনটা? বিসমিল্লাহ যেটাই আছে, রহমান রহিম ওইটাই সূরা ফাতিহার 2 নম্বর লাইনে। ও মাওলা, কেন তুমি রহমান রহিমকে বাছাই করলা? ভাই আমি মেসেজ দিতে চাচ্ছি তোদেরকে, আমি চাই তোরা আমাকে চিন, আমি চাই তোরা আমাকে বুঝ, আমি চাই তোরা আমার প্রেমে পড়, আমি চাই তোরা আমার কাছে আয়। মা গাররাকা বিরাব্বিকাল করিম, ও বান্দা দুনিয়ার লোভ লালসায় পড়ে সৌন্দর্যের মোহ গয়ে কোথায় তুই চলে যাচ্ছস? মা গাররাকা বিরাব্বিকাল করিম, তোর করিম আল্লাহ থেকে তোকে কে বারবার ফিরিয়ে নিচ্ছে? বান্দা আইস না, একবার আয়, একবার আয়, একবার আয়, একবার আয়, একবার আয়, একবার আয়। এবার বান্দা বলে আল্লাহ 1 বছর নয়, 2 বছর নয়, আমি আমায় অনেকটা বছর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ না পড়ে গুনাহ করেছি, মিথ্যা কথা বলে গুনাহ করেছি, কলেজের মধ্যে গিয়ে গুনাহ করেছি,
করেছি, বার্ষিকতে গিয়ে গুনাহ করেছি, মোবাইলের মধ্যে গিয়ে গুনাহ করেছি, প্রেম করে গুনাহ করেছি, মওলা গো গুনাহে ভরপুর আমি, 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 মওলা তোমার দেওয়া নিয়ামত খেয়েছি, তোমার দেওয়া নিয়ামত রিজিক খেয়ে দেহটাকে শক্তিশালী বানিয়ে তোমার জমিনে দাঁড়িয়ে তোমার হুকুম অমান্য করেছি, তোমার নবীর হুকুম অমান্য করেছি। ও মওলা আমার তো বড় লজ্জা লাগে, একটা ভুল করলে কারো সামনে যাওয়া যায় না, মাথা নিচু করে রাখতে হয়, আমি তো হাজারটা ভুল করেছি মওলা, ও মওলা আমি কোথায় যাব, ও মওলা আমি কোথায় যাব। আল্লাহ পাক বলে বান্দারে পৃথিবীর শ্রেষ্ঠ উদাহরণ মায়ার জন্য, মমতার জন্য, দরদের জন্য, মমতার জন্য মায়ের উপমা দেওয়া হয়, মায়ের উপমা দেওয়া হয়। ও বান্দা তুই শুন, তুই শুন, কখনো যদি দেখিস তোর মায়ের দরজা তোর জন্য বন্ধ হয়ে যায়, তখনও তুই এতটুকু বিশ্বাস রাখবি তোর রহমানের দরজা তোর জন্য খোলা আছে। বান্দা মা যদি কখনো তোকে ঘর থেকে বের করে দেয়, আমি বের করব না, আমি আমার আল্লাহর কথা বলছি না, আমি আমাদের আল্লাহর কথা বলছি। কাল না হয় পরশু যে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, আমি সেই আল্লাহর কথা বলছি। স্রষ্টাকে আল্লাহ সবাই জানি, রিজিক দাতা আল্লাহ সবাই জানি, জানলে তো প্রেম শুরু করতাম, প্রেমে পড়লাম না কেন? আফসোস আমাদের।